সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি যে যার অবস্থানে সুস্থ এবং নিরাপদ আছো। তোমাদের দোয়ায় আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো এবং নিরাপদ আছি। আজ আমরা অর্থনীতির দ্বিতীয় পত্র এর তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প এর উপর লেকচার নাম্বার 3 আছি। আলোচনায় আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ তৈবুর রহমান, লেকচারার অর্থনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। আলোচনার শুরুতেই আমরা এক নজরে দেখে নেব আজকের আলোচ্য বিষয়বস্তু। আমাদের আজকে আলোচ্য বিষয়ের প্রথমেই তোমাদের সামনে যা উপস্থাপিত হবে, বৃহদায়তন শিল্প, বৃহদায়তন শিল্পের সুবিধা, বৃহদায়তন শিল্পের অসুবিধা, বাংলাদেশের বৃহৎ শিল্পের গুরুত্ব। শিক্ষার্থীরা, প্রথমে দেখে নেওয়া যাক বৃহদায়তন শিল্প বলতে কী বোঝায়। শিল্পনীতি 2016 অনুযায়ী বৃহদায়তন শিল্পের সংজ্ঞা দুটি দৃষ্টিকোণ থেকে দেয়া যায়, এক ম্যানুফ্যাকচারিং, দুই নন ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানার ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 50 কোটি টাকার অধিক, কিংবা তৈরি পোশাক বা শ্রমঘন শিল্প প্রতিষ্ঠান ব্যতীত যেসব শিল্প প্রতিষ্ঠানে 300 জনের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে, আবার তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে বা শ্রমঘন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকের সংখ্যা 1000 জনের অধিক, সেই সকল তৈরি পোশাক শিল্প বৃহৎ শিল্পর অন্তর্ভুক্ত হবে। নন ম্যানুফ্যাকচারিং, নন ম্যানুফ্যাকচারিং এর দৃষ্টিকোণ থেকে সেবা শিল্পের ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানার ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 30 কোটি টাকার অধিক, কিংবা তৈরি পোশাক বা শ্রমঘন শিল্প প্রতিষ্ঠান ব্যতীত যেসব শিল্প প্রতিষ্ঠানে 120 জনের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে। আলোচনার এ পর্যায়ে তোমাদের সামনে তুলে ধরব বৃহদায়তন শিল্পের সুবিধাসমূহ। বৃহদায়তন শিল্পের সুবিধা আলোচনার প্রথমেই আমরা যে পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরব তা হচ্ছে শ্রম বিভাগের সুবিধা। বৃহদায়তন উৎপাদন ব্যবস্থায় সমগ্র উৎপাদন পদ্ধতিকে কয়েকটি ভাগে ভাগ করে শ্রমিকদের দক্ষতা অনুযায়ী কাজ বণ্টন করে দেওয়া হয়, ফলে উৎপাদন ব্যয় হ্রাস পায় এবং উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পায়। পর্যাপ্ত মূলধন সংগ্রহ, বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান অতি সহজে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান হতে প্রচুর পরিমাণে মূলধন সংগ্রহ করতে পারে। উন্নত উৎপাদন কৌশল ব্যবহারের সুবিধা, যেহেতু বৃহদায়তন উৎপাদন প্রতিষ্ঠানে পর্যাপ্ত মূলধনের যোগান রয়েছে, তাই উৎপাদনের পণ্যদ্রব্য উৎপাদনের জন্য তাই উন্নতমানের পণ্যদ্রব্য উৎপাদনের জন্য আধুনিক উৎপাদন কৌশল ব্যবহার করার সুযোগ রয়েছে। ক্রয় সুবিধা, বৃহদায়তন উৎপাদনে বিপুল পরিমাণ কাঁচামাল ও অন্যান্য উপকরণের প্রয়োজন হয়। এরূপ বিপুল পরিমাণ উপকরণ ক্রয়ের ক্ষেত্রে অনেক আর্থিক সাশ্রয় হয়। এছাড়া একসাথে অধিক দ্রব্য সংগ্রহ করায় পরিবহন খরচও অনেক কম হবে। বিক্রয়ের সুবিধা, এরূপ প্রতিষ্ঠান যেহেতু কম সময়ে কম খরচে ভালো মানের অধিক পণ্যদ্রব্য উৎপাদন করতে পারে, তাই সস্তায় দ্রব্য বিক্রয় করা যায়, কিংবা দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায় এবং অধিক পরিমাণ দ্রব্য বাজারে বিক্রি করার সম্ভব হয়। ঝুঁকির পরিমাণ হ্রাস, ঝুঁকির পরিমাণ হ্রাস। বৃহদায়তন উৎপাদন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের দ্রব্য উৎপাদনের মূলধন বিনিয়োগ করে,
এক্ষেত্রে কোনো বিশেষ দ্রব্য বিক্রয়ের মাধ্যমে ক্ষতি বা লোকসান হলেও অন্যান্য দ্রব্য বিক্রয় করে তা পূরণ করা যায়, অর্থাৎ এরূপ প্রতিষ্ঠানে ঝুঁকির পরিমাণ হ্রাস করা আমাদের পক্ষে সম্ভব। প্রচার সুবিধা। প্রচুর অর্থ ব্যয় করে ভোক্তাদের আকৃষ্ট করার জন্য বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান অধিক প্রচার ও বিজ্ঞাপন সুবিধা ভোগ করে। এতে উৎপাদনের পরিমাণ যত বেশি হবে, গড় প্রচার ব্যয় তত হ্রাস পাবে। ব্যবস্থাপনা সুবিধা। এরূপ প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সুবিধা ভোগ করে থাকে, কারণ উৎপাদন প্রতিষ্ঠানের আয়তন যে হারে বাড়বে, উৎপাদনের ব্যবস্থাপনা ব্যয় সে হারে বাড়ে না। দক্ষ কর্মকর্তা কর্মচারীর নিয়োগ। বৃহদায়তন উৎপাদন প্রতিষ্ঠান ব্যবসা কার্য পরিচালনার জন্য তারা অভিজ্ঞ কর্মচারী এবং দক্ষ ম্যানেজারের নিয়োগের মাধ্যমে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারে। গবেষণার সুবিধা। বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান উৎপাদন পদ্ধতির জন্য গবেষণা চালাতে পারে এবং এর জন্য প্রচুর ব্যয় করতে তারা সক্ষম হয়, ফলে সামগ্রিক উৎপাদন ব্যবস্থা উপকৃত হয়ে থাকে। আলোচনার এ পর্যায়ে তোমাদের সামনে উপস্থাপিত হবে বৃহদায়তন শিল্পের অসুবিধাসমূহ। শুরুতেই পরিচালনার অসুবিধা। উৎপাদন প্রতিষ্ঠানের আয়তন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে উপযুক্ত তদারকির অভাবে উৎপাদনের উপকরণসমূহের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধন সম্ভব হয় না, কারণ সবসময় প্রতিভা, দক্ষতা ও কর্মদক্ষমতার একটা সীমা আছে যা মানুষের অতিক্রম করা অনেক ক্ষেত্রে সম্ভবপর নয়। শ্রমিক মালিক সম্পর্ক। এরূপ প্রতিষ্ঠানে শ্রমিকদের সাথে মালিক পক্ষের কোনোরূপ যোগাযোগ থাকে না বলে উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা খুবই বেশি। অনেক সময় এর ফলে ধর্মঘট, লকডাউন প্রায় লেগেই থাকে। অপচয়। বৃহদায়তন শিল্প কারখানায় একা মালিকের পক্ষে সবকিছু সঠিকভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, ফলে শ্রমিকেরা কাজের অবহেলা এবং জিনিসপত্রের প্রচুর অপচয় হয়ে থাকে। রুচিসম্মত উৎপাদন অসম্ভব। বৃহদায়তন উৎপাদনে একই প্রকার দ্রব্য যেহেতু প্রচুর পরিমাণ উৎপাদন করা হয়, তাই বিভিন্ন মানুষের রুচি ও পছন্দ অনুযায়ী দ্রব্যের উৎপাদন সম্ভব নয়। একচেটিয়া কারবারের সৃষ্টি। এরূপ বাজারে অনেক সময় সমজাতীয় দ্রব্য উৎপাদনকারীরা চুক্তির মাধ্যমে বা কার্টেল বা একচেটিয়া কারবার সৃষ্টি করতে পারে। এর ফলে পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পাবে এবং জনগণের ক্রয়ক্ষমতার বাইরে গিয়ে জনগণের জন্য তা কষ্ট বৃদ্ধি করতে পারে। ধনবৈষম্যের সৃষ্টি। এই প্রতিষ্ঠানের প্রসারের ফলে দেশের সমুদয় সম্পদ মুষ্টিমেয় লোকের হাতে কেন্দ্রীভূত হওয়ায় ফলে সমাজে ধনবৈষম্যের সৃষ্টি হয়। ধনীরা আরও ধনী হচ্ছে, গরিবেরা আরও গরিব হচ্ছে, এরকম অবস্থার সৃষ্টি হতে পারে। অধিক উৎপাদন সমস্যা। বৃহদায়তন উৎপাদনের ফলে বাজারের চাহিদা অপেক্ষা যদি শিল্পের দ্রব্যের যোগান বৃদ্ধি পায়, তবে অর্থনীতিতে অতি উৎপাদন সমস্যা দেখা দিবে, এর ফলে মন্দাও ঘনীভূত হতে পারে। ঝুঁকিবহুল উৎপাদন। এরূপ কারবারের সিদ্ধান্ত গ্রহণে ভুল হলে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়, যার কারণে আমরা এরূপ কারবারকে ঝুঁকিবহুল কারবার বলতে পারি। উৎপাদন খরচ বৃদ্ধি। এরূপ প্রতিষ্ঠানের দ্রব্য বিক্রয়ের জন্য বিজ্ঞাপন ও প্রচার খরচ বাবদ অনেক অর্থ ব্যয় করতে হয়, ফলে দ্রব্যের মূল্য বৃদ্ধি পায় এবং ক্রেতাদের আর্থিক অসুবিধা দেখা দেয়। অস্বাস্থ্যকর পরিবেশের জন্ম। বৃহদায়তন উৎপাদন প্রতিষ্ঠান চালু করা হলে এর আশেপাশের শ্রমিকদের বাসস্থানের জন্য বস্তি এলাকা গড়ে ওঠে, পরিবেশ দূষিত করে এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্ম দিতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের সামনে যে স্ক্রিনটি এসেছে, আমাদের টপিকস হচ্ছে এবার বাংলাদেশের বৃহৎ শিল্পের গুরুত্ব। বাংলাদেশের বৃহৎ শিল্পের গুরুত্ব
আলোচনা শুরুতে তোমাদের সামনে আমি তুলে ধরব কৃষির উপর নির্ভরশীলতা হ্রাস। বাংলাদেশে প্রতি বছরেই প্রায় বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস প্রভৃতি নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিক্ষেত্রের উৎপাদন অত্যন্ত অনিশ্চিততার মধ্যে পড়ে যায়। অর্থনীতির সার্বিক উন্নয়নের জন্য কৃষির উপর নির্ভরশীলতা হ্রাস করে বাংলাদেশকে শিল্পায়িত করে তোলা এখন অতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বেকার সমস্যার সমাধান, বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী বেকার। এই বিশাল বেকার সমস্যা সমাধান করার জন্য একমাত্র দ্রুত শিল্পায়নে আমাদেরকে সাহায্য করতে পারে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার। প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য শিল্পোন্নয়ন প্রয়োজন। বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে যা পূর্ণ ব্যবহার নিশ্চিত করে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে শিল্প উন্নয়ন একান্তই প্রয়োজন। জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধি, জীবনযাত্রার মান উন্নয়ন, জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধি, জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধি এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করার লক্ষ্যে দেশে বৃহৎ শিল্প দ্রুত উন্নতি সাধন করা একান্ত প্রয়োজন। লেনদেন ভারসাম্যের প্রতিকূলতা দূরীকরণ, আমাদের দেশে রপ্তানি বাণিজ্য কতিপয় কাঁচামালের উপর নির্ভরশীল, এ সমস্ত পণ্যের দাম বিশ্ববাজারে প্রায় উঠানামা করে। এক্ষেত্রে রপ্তানি শিল্প স্থাপন করে লেনদেনের ভারসাম্য অনুকূল করা যেতে পারে। জীবনযাত্রার মান উন্নয়ন, বাংলাদেশের প্রায় 24.3% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হলে অবশ্যই শিল্প উন্নয়নের উপর নির্ভরশীল আমাদের হতেই হবে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নের জন্য উন্নত পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত সাধন করতে হলে প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জামাদি দেশের অভ্যন্তরে শিল্প কারখানায় উৎপাদন করা চেষ্টা আমাদের করতে হবে। বৈদেশিক মুদ্রা অর্জন, স্বল্প মূল্যে কৃষিজাত পণ্য ও শিল্পের কাঁচামাল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা প্রত্যাশিত পরিমাণ তথা বেশি পরিমাণে অর্জন করা যায়। কিন্তু শিল্প উন্নয়ন সম্ভব হলে শিল্পজাত দ্রব্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আমাদের পক্ষে অর্জন করা সম্ভব। স্বনির্ভরতা অর্জন, বর্তমান বিপুল পরিমাণ শিল্পজাত দ্রব্য বিদেশ থেকে আমদানি করার কারণে আমাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা বিপুল পরিমাণে আমাদের অপচয় হচ্ছে। এছাড়াও শিল্প পণ্যের জন্য আমাদের বিদেশের উপর অতিমাত্রায় নির্ভরশীলতা লক্ষণীয়। এর প্রেক্ষিতে যদি আমরা নিজ দেশে প্রয়োজনীয় শিল্প স্থাপন করতে পারি তাহলে বৈদেশিক মুদ্রার অপচয় রোধের সাথে সাথে এই ধরনের সংকট আমরা উত্তরণ করতে সক্ষম হতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনার এই পর্যায়ে আমরা আলোচনা করব রপ্তানিমুখী শিল্প। সম্পূর্ণরূপে বিদেশের বাজারে রপ্তানির উদ্দেশ্যে যে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে তাকে রপ্তানিমুখী শিল্প বলা হয়। রপ্তানিমুখী শিল্পের জন্য নিচের কতিপয় ধারণা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। 1. নিজেদের উৎপাদিত পণ্য প্রতিযোগী দেশসমূহের সাথে উৎপাদন ক্ষেত্রে তুলনামূলক ব্যয় সুবিধা, কম্পারেটিভ অ্যাডভান্টেজ কস্ট ভোগ করে কিনা। তুলনামূলক ব্যয় সুবিধা বলতে এখানে কোনো একটি দ্রব্য কয়েকটি দেশে বা বেশ কয়েকটি দেশে উৎপাদিত হতে পারে, আমাদেরকে যে বিষয়টি এখানে মূল্যায়ন করে দেখতে হবে, আমাদের দেশের উৎপাদন খরচ অন্যান্য দেশের উৎপাদন খরচ অপেক্ষা যদি কম না হয় সেক্ষেত্রে সেই সকল দ্রব্য উৎপাদন করা আমাদের জন্য ক্ষতির কারণ হবে। কারণ অন্য একটি দেশ একই দ্রব্য তারা আমাদের দেশের তুলনায় কম খরচে উৎপাদন করতে পারছে, সেক্ষেত্রে অধিক খরচে আমাদের দেশে উৎপাদন করার চেয়ে তার চেয়ে কম দামে আমরা বিদেশ থেকে ওই দ্রব্য আমদানি করতে পারবো।
এটাকে এখানে বলা হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ কস্ট। বিভিন্ন দেশের জনগণের চাহিদার বৈচিত্র্য, বাজার ব্যবস্থা, জনগণের জীবনযাত্রার মান প্রভৃতি সম্পর্কে আমাদের অবশ্যই অবহিত হওয়া উচিত। কারণ আমরা কোন ধরনের দ্রব্য তৈরি করব, কোন ধরনের দ্রব্য আমরা রপ্তানির জন্য তৈরি করতে পারি, তা অন্যান্য দেশের জনগণের চাহিদা, তাদের বৈচিত্র্যতা দেখে তার উপরে আমাদের নির্ধারণ করতে হবে। আন্তর্জাতিক মানের শিল্পায়নের পরিবেশ সৃষ্টি করা, উন্নত প্রযুক্তি আহরণ, দেশি বিদেশি পুঁজি আহরণ, দক্ষ উদ্যোক্তা সৃষ্টি, সুনিপুণ শ্রমশক্তি, মূলধনী দ্রব্য ও কাঁচামালের সহজলভ্যতা এবং সরকারের পৃষ্ঠপোষকতা ইত্যাদির ব্যবস্থা থাকতে হবে। প্রয়োজন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বিভিন্ন দেশ ও আঞ্চলিক জোটের সাথে বাণিজ্যিক চুক্তি সম্পাদন, উপযুক্ত শুল্ক ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তার বিষয়গুলো আমাদেরকে অবশ্যই নিশ্চয়তা দিতে হবে রপ্তানিমুখী শিল্প কারখানা আমাদের দেশে তৈরি করার জন্য। তোমরা জানো আমাদের দেশে বেশ কয়েকটি ইপিজেড রয়েছে, এক্সপোর্ট প্রসেসিং জোন। এক্সপোর্ট প্রসেসিং জোনের অভ্যন্তরে যে ধরনের শিল্প কারখানা রয়েছে তা আমাদের রপ্তানিমুখী শিল্পের খাতের অন্তর্ভুক্ত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে এখন একটি টেবিল দেখতে পাচ্ছ। এখানে গত 2 দশকে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের তুলনামূলক চিত্র একটি উপস্থাপন করা হয়েছে। গত 2 দশকে আমরা যে ধরনের পণ্য রপ্তানি করেছি তার একটি তালিকা এখানে দেওয়া আছে। 1 নম্বর, তৈরি পোশাক, নিটওয়্যার, রাসায়নিক দ্রব্য, প্লাস্টিক সামগ্রী, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্তশিল্প, পাট ও পাটজাত দ্রব্য, টেরি টাওয়েল, হোম টেক্সটাইল, পাদুকা, সিরামিক সামগ্রী, প্রকৌশল দ্রব্যাদি, ভেসেলস, অন্যান্য শিল্পজাত দ্রব্য। তোমরা একটু খেয়াল করে দেখবে এর মধ্যে আমাদের রপ্তানিকৃত পণ্যের তালিকায় যে পণ্যগুলো রয়েছে তার মধ্যে তৈরি পোশাক শিল্প 2016-17 অর্থ বছরে মোট রপ্তানির 41.53% এবং যার মাধ্যমে আমাদের যে আয় হয়েছে তা 14,393 মিলিয়ন মার্কিন ডলার। আমাদের 100% এর মধ্যে 41.53% শুধুমাত্র তৈরি পোশাক কেন্দ্রিক, পাশাপাশি নিটওয়্যার 39.70 এবং আমাদের মিলিয়ন মার্কিন ডলারে আয় 13,757 মিলিয়ন মার্কিন ডলার। এখন আমরা দেখব রপ্তানিমুখী শিল্পের গুরুত্ব। উৎপাদনে বিশেষায়ন, যে দেশ যে পণ্য উৎপাদনে অন্য দেশে অপেক্ষা তুলনামূলক ব্যয় সুবিধা ভোগ করে সে দেশ সে পণ্য উৎপাদনে বিশেষায়িত হবে। যেমন বাংলাদেশ তৈরি পোশাক ও হুঁশিয়ারি শিল্প সস্তা শ্রমিক ব্যবহার করা হওয়ার কারণে এই পণ্য রপ্তানিমুখী শিল্প হিসেবে পরিচিতি অর্জন করেছে। কর্মসংস্থান বৃদ্ধি, দেশের চাহিদার অতিরিক্ত রপ্তানিমুখী শিল্প স্থাপনের ফলে শ্রমের চাহিদা বৃদ্ধি পায়। বাংলাদেশের মতো জনবহুল দেশে শ্রমনিবিড় রপ্তানিমুখী শিল্প স্থাপন করা হলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। দেশীয় শিল্পের প্রসার, রপ্তানিমুখী শিল্প স্থাপনের মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধি পায়, পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশ ঘটে, দেশ শিল্প নির্ভর হয়। সম্পদের সর্বোচ্চ ব্যবহার, রপ্তানিমুখী শিল্প প্রসার ঘটলে একই সাথে দেশীয় শিল্পজাত পণ্যদ্রব্যের উৎপাদন ও বৃদ্ধি পাবে। এরূপ পরিবেশে বিদ্যমান অব্যাহত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। বৈদেশিক মুদ্রা অর্জন, রপ্তানিমুখী শিল্পের প্রসারের ফলে আমদানি হ্রাস পাবে, রপ্তানি আয় বৃদ্ধি পাবে, ফলে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন দ্রুত বৃদ্ধি পায়। কৃষির আধুনিকায়ন, দেশে শিল্পায়নের ফলে কৃষিমাল হিসেবে কৃষিপণ্যর চাহিদা বৃদ্ধি পাওয়ায় কৃষিতে আধুনিকীকরণ তথা আধুনিকায়ন ঘটেছে, এর ফলে শিল্প উন্নয়নের সাথে সাথে কৃষি উন্নয়নও সাধিত হবে। মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান উন্নয়ন, রপ্তানিমুখী শিল্পে সমৃদ্ধ দেশের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি হয়, তারা প্রয়োজনে সকল দ্রব্য ভোগ করতে পারে, প্রয়োজন
প্রয়োজনে বিদেশ হতে আমদানিও করতে পারে, এর ফলে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। দেশের মর্যাদা বৃদ্ধি। রপ্তানিমুখী শিল্পে সমৃদ্ধ দেশ এবং উক্ত দেশের জনগণের মর্যাদা অপরাপর দেশের মর্যাদার নিকট বৃদ্ধি পায়, যেমন জাপান, যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি, যুক্তরাজ্য প্রভৃতি দেশের সুনাম ও মর্যাদা বিশ্বব্যাপী সমাদৃত। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার উপর ভিত্তি করে এখানে তোমাদের জন্য কিছু শ্রেণীর কাজ দেওয়া হলো। শ্রেণীর কাজগুলো ক্লাসে সম্পাদন করে বিষয় শিক্ষকদের কাছে পাঠিয়ে দিবে, এবং তোমাদের জন্য একটি বাড়ির কাজ দেওয়া হয়েছে, গুরুত্ব সহকারে পড়াশোনা করবে, বাসায় অলসভাবে সময় নষ্ট করবে না, অবশ্যই তোমাদের সময়গুলোকে যথাযথভাবে কাজে লাগাবে, নিজেদেরকে পড়াশোনার মাঝে সাথে যুক্ত রাখবে। আজ এ পর্যন্তই আলোচনায়। এতক্ষণ তোমাদের সাথে আমি ছিলাম মোহাম্মদ তৈবুর রহমান, লেকচারার, অর্থনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।